রাজ্য বাজেটে 3% বাড়লো সরকারি কর্মীদের ডিএ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়লো আরো 3% এবং কোন কোন ক্ষেত্রে কি কি বাড়ানো হলো এবং কি কি বরাদ্দ হলো রাখছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ডিএ বাড়লো 3%, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 18 থেকে 45 বছরের জন্য তারা 5 লক্ষ ব্যাংক নিতে পারবেন, সর্বাধিক 5 লক্ষ টাকা ব্যাংক ঋণ নিতে পারবেন এবং অর্থমন্ত্রী বলেছেন এতে কর্মসংস্থান আরো বাড়বে। অন্যদিকে দেখতে পাচ্ছেন রাস্তাশ্রী প্রকল্প, গ্রামীণ যে সমস্ত রাস্তা তাদের 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গ্রামীণ এবং শহরের রাস্তাশ্রী প্রকল্পে। অন্যদিকে বাড়ি ঘর কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি, যেটা গত বছরও 2% ছাড় ছিল এবং 6 মাস অবধি বাড়ানো হয়েছিল, সেই ছাড় 6 মাস অবধি বাড়ানো এবারেও হলো, অর্থাৎ গতবারের মতোই 6 মাস মেয়াদ আরো বাড়ানো হলো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পরপর আপনাদের সামনে রেখেছি বাংলার বাজেটে আজকে যে যে বরাদ্দের ঘোষণা করা হয়েছে, একেবারে মহার্ঘ ভাতা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা যেটা 3% বেড়েছে, মার্চ থেকেই বর্ধিত ডিএ যেটা বাড়লো, অন্যদিকে আপনাদের দেখাচ্ছি কৃষি জমিতে সেচ এবং জল করের ছাড় যেটা আজকে ঘোষণা করলেন অর্থমন্ত্রী সেটা রেখেছি, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারে এতদিন যারা 500 টাকা পেতেন তারা 60 বছর বাড়ার পরে, অর্থাৎ 60 বছর হওয়ার পরই তারা সরাসরি ঢুকে যাবেন বার্ধক্য ভাতায়, অর্থাৎ তারা পাবেন 1,000 টাকা। এবার আপনাদের সামনে আবারও রাখবো ডিএ, কর্মীদের মহার্ঘ ভাতা যেটা 3% বেড়েছে, মার্চ থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কর্মসংস্থানমুখী বাজেট, কিন্তু বিরোধিতার তীব্র সমালোচনা করেছেন। রাখছি আপনাদের সামনে একেবারে পরপর রাজ্য সরকার কর্মীদের আরো 3% ডিএ হলো এবং অবসরপ্রাপ্তদের জন্য আরো 3% ডিএ, আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হবে, এখনো বকেয়া 32%, এখনো বকেয়া 32%। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন দেখুন। মুখ্যমন্ত্রী তার যে দৃষ্টিভঙ্গি তার নির্দেশে আমি এই সদনের কাছে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের রাজ্যের সকল কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সমস্ত পেনশনের স্বার্থে, পেনশনিয়ারদের স্বার্থে 3% ডিয়ারনেস অ্যালাওয়েন্স মহার্ঘ ভাতা আগামী মার্চ থেকে লাগু করা হবে। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ বাড়লো 3%, বকেয়া ডিএ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা, যাদের আন্দোলন 20 দিনে আজকে এবং তারা আন্দোলন তাদের চালিয়ে যাবেন এবং তারা অসন্তোষ প্রকাশ করেছেন যে এই ডিএ বৃদ্ধি নিয়ে এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের 28টি সংগঠন একসঙ্গে, যাদের যৌথ মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, তারা আন্দোলন চালিয়ে আসছিলেন, তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন এমনই ঘোষণা করেছেন। আমরা পরিষ্কার জানাচ্ছি যে এই ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না, আমরা এই টাকা ওনাকে ছুড়ে দিলাম, উনি পারলে পরে এই টাকাতে ওনার পরিবারের প্রতিপালন করুন, এই ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না। যেখানে 39% বকেয়া দাঁড়িয়েছে সেখানে 3% দিয়ে পরে ভেবেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে খুশি করবেন, আমরা প্রত্যাখ্যান করলাম এই ডিএ। যে লক্ষ্য তা অত্যন্ত ঘৃণিত, আমরা ধিক্কার জানাই এবং এরপরে আমরা এই যে গোটা সরকারকে, প্রশাসনকে ধারাবাহিকভাবে অচল করে দেওয়ার কর্মসূচি গ্রহণ করব। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো কারণ রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ বেড়েছে 3%, কি বলবেন মলয় বাবু? হ্যাঁ দেখুন, 1/1/16 কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন লাগু হয়ে 1/7/2016 থেকে নির্দিষ্ট নিয়মে তারা ডিএ পেতে পেতে আজ অর্থাৎ 1/7/2022 তাদের ডিএ হয়েছে 13 কিস্তি বা 38% এবং 1 জানুয়ারি আরো 4% দিয়ে যোগ হলে 42%। আর আমাদের বেতন কমিশন 4 বছর পরে 1/1/20 থেকে লাগু হয়ে বিনা ডিএতে লাগু হয়ে 1/1/21 3% পরবর্তী আজ 3% ঘোষণা করলো, লক্ষ্য করুন তাও কিন্তু 1 জানুয়ারি থেকে নয়, 1 মার্চ থেকে।
কেন তিনি তো যতদিন দিয়ে দিয়েছে পয়লা জানুয়ারিতেই দিয়ে দিয়েছে তার ব্যতিক্রম ঘটেনি এই ব্যতিক্রম কিন্তু 1/3/2023 এসে ঘটলো কেন তার কারণ হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কর্মচারী সমাজ যে খেতে উঠেছে তার নিদর্শন হিসাবেই কিন্তু এই প্রলেপ দেওয়ার জন্য আজকে এই বাজেটে 3% দিয়ে ডিক্লেয়ার করলো যদি করত পয়লা জানুয়ারি 2023 থেকে তাহলেও বোঝা যেত তাহলে মার্চে কেন করলো মার্চে করলো এখন দেখেছে কর্মচারী সমাজ খেপে গেছে এখন এর ফলে আমাদের যে বকেয়াটা কত গিয়ে দাঁড়ালো এখন বকেয়া আছে 35% এবং পয়লা জানুয়ারি থেকে সেটা আবার হয়ে যাবে 36%, তাহলে আমরা 3%তে আমাদের কি লাভ হলো এই যে 3% কর্মচারী সমাজ মানবে না আমরা যেহেতু আজও রাস্তায় নামতে পারছি না কারণ পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে এই যে বকেয়াগুলো হয়ে যাচ্ছে এর আগে পঞ্চম বেতন কমিশনের হয়েছিল এই পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে আমরা কনফেডারেশন মামলায় গিয়েছি এবং সে মামলা সুপ্রিম কোর্টে আগামী 15ই মার্চ তার ফাইনাল ডিসপোজাল বা চূড়ান্ত নিষ্পত্তি হবে তাই আদালতকে সম্মান জানিয়ে আজ পর্যন্ত আমরা এই ডিএ নিয়ে আন্দোলনে নামিনি আগামী 15ই মার্চের পর আমরাও কিন্তু সেই পথেই অর্থাৎ 15ই মার্চের পর সুপ্রিম কোর্টের ঘোষণার অপেক্ষায় নির্দেশের অপেক্ষায় আপনারা রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই তারপর আপনারা আপনাদের আন্দোলনের পথ ঘোষণা করবেন ধন্যবাদ এই মুহূর্তে আপনাকে বলায় বাবু।